আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সহজ কৌশলে সুন্দর একটি স্মৃতিসৌধ আঁকা শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার কাছে এই ভিডিওটি বা স্মৃতিসৌধ আঁকাটি পানির মতো লাগবে। স্মৃতিসৌধ আঁকার জন্য একটি বড় কাগজ নিতে হবে, যেন একটি স্কেল ভালোভাবে রাখা যায়। এরপর সোজা একটি দাগ টানতে হবে, 12 ইঞ্চির স্কেলে 6 ইঞ্চিতে আমরা একটি দাগ দিব। 6 ইঞ্চিতে যেই দাগটা হবে সেটা একটু বড় করে দিব। এরপর 7, 8, 9, 10, 11 এভাবে প্রত্যেকটা ইঞ্চিতেই একটা করে দাগ আঁকব। দেখুন প্রত্যেকটাতে আঁকছি, তাহলে দুই পাশে কয়টা হলো, 6টা করে হলো, কিন্তু আমাদের লাগবে কয়টা, 7টা করে। তাহলে আমরা 7টা দাগ আঁকার জন্য আমরা পুরোটাই একেবারে দাগ টানব, তাহলে 7টা করে হয়ে যাবে। কাগজটি একটু বড় নিতে হবে, আর্ট পেপারটি একটু বড় নিতে হবে, তাহলে আমরা 6টা করার পর আরও 1 ইঞ্চিতে একটা দাগ বেড়ে দিলাম, এই পাশেও 1 ইঞ্চিতে একটা দাগ বেড়ে দিলাম। এরপর স্কেল ধরলাম, সোজা করে দেখুন একেবারে মাঝের দাগ থেকে 8 ইঞ্চি পরিমাণ সোজা একটা দাগ টানব, 0 থেকে 8 ইঞ্চি পরিমাণ। এরপর প্রত্যেকটা ইঞ্চিতে হালকা করে দাগ টানব, যেন আমরা বুঝতে পারি। এভাবে প্রত্যেকটা ইঞ্চিতে 7, 8, এই তো। এরপর কি করব, এই তো দেখতে পাচ্ছেন, এগুলো যেগুলোর দাগ দাগ টেনেছিলাম এগুলোতে হালকা করে সোজা দাগ আঁকব। দেখুন এভাবে এভাবে পেন্সিল দিয়ে হালকা করে আঁকব, কারণ এগুলো দাগ আমাদের পরে আবার মেশাতে হবে। এই দাগটা যদি এভাবে যদি বাচ্চাদেরকে শেখান, তাহলে কখনো স্মৃতিসৌধ আঁকা ভুলবে না। আমি যেভাবে করছি সেভাবে আঁকানোর চেষ্টা করুন, শেখান, তাহলে এটাই সবচাইতে উত্তম হবে। আশা করছি দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার উপরের দাগের সাথে একেবারে এখানে মিল রেখে এই দাগে একটা দাগ টানব। এরপর এই পাশে উপরের দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা দাগ টানব। এই দুই দাগটা আমাদের, দুই পাশের দাগটা আমাদের ডাবল করে আঁকতে হবে, এভাবে ডাবল করতে হবে। দেখুন যেভাবে আমি করলাম এভাবে আপনারাও করবেন সহজে, এটা খুব কঠিন না, এখানে পেন্সিল ধরে এভাবে। এরপর আমরা দেখুন একটা দাগ নিচে এই দাগ থেকে এই দাগে, এখান থেকে একটা দাগ, আর এই দাগটা ডাবল করে এইভাবে, এভাবে প্রত্যেকটা দাগ থেকে এখান থেকে এখানে আবার এটা ডাবল করতে হবে, আবার এখান থেকে এখানে, এবং দাগটা ডাবল করে রাখতে হবে। ডাবল করার সময় দাগগুলো ছোট বড় হয়ে যাচ্ছে, আপনারা বুঝে সমান করে নেবেন। এরপর এটা থেকে এটাতে এবং এই দাগটা ডাবল করলাম, একই রকম করে এটা থেকে এখানে আবার দাগটা ডাবল করলাম, আবার এই সোজা যে দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই লাস্টের শেষেরটাতে এবং এটা ডাবল করে। এক পাশেরটা করার সাথে সাথে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই পাশেরটা আমাদের কীভাবে করতে হবে। একই রকম করে আমরা এভাবে দাগ আঁকব এবং ডাবল করব। এরপর স্কেল দিয়ে এখান থেকে উপরের দাগের সাথে লাগাবো এবং এই পাশে এটার সাথে লাগাবো। এরপর এখান থেকে স্কেলটা ধরে এই তো এভাবে লাগাবো, একটা বাদে পরেরটাতে, এরপর এটার সাথে এটা লাগাবো। এরপর দেখতে পাচ্ছেন পেন্সিলটা স্কেলটা ধরলাম, সোজা একটা দাগ আঁকলাম, একটু ফাঁকা রেখে উপরে আরেকটা দাগ আঁকলাম, এই দাগটা এখান থেকে ধরে একটা দাগ পর উপরেরটার সাথে লেগে দিব, এভাবে এটা থেকে উপরের দাগের সাথে লেগে দিব। চাইলে আপনি এই বাহিরের অস্পষ্ট দাগগুলো মেশাতে পারেন অথবা এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আপনাকে মাঝের এই অপ্রয়োজনীয় দাগটা মেশাতে হবে, এটুকু এখান থেকে এটুকু, মাঝের এটা এবং এটা। স্মৃতিসৌধ ড্রয়িং করা শেষ, এখন আমরা দেখুন স্কেলটা নিলাম,
একটু ফাঁকা রেখে নিচে আরেকটা দাগ টানবো আমরা একটু ফাঁকা রেখে নিচে আরেকটা দাগ টানবো এবং এখানে আপনাদের আমাদের কি করতে হবে একটি পতাকা আঁকতে হবে পতাকাটি ডান পাশে আঁকবো আমরা এখানে দেখুন এভাবে স্কেলটা ধরলাম স্কেলটা ধরার পর এই তো এভাবে সোজা একটি দাগ টানবো নিচের দাগের সাথে এটা চিকন করে ডাবল করব দাগটা ডাবল করে আঁকার পর মাঝের দাগগুলো আমরা মিশে দিব কারণ এটা হচ্ছে স্মৃতিসৌধর সামনে আছে পতাকার বারটা এখন যদি আমরা এটা উড়ন্ত পতাকা আঁকতে পারি তাহলে অনেক সুন্দর দেখাবে এখান থেকে একটু নিচে নিব নিচে নিয়ে এখান থেকে দেখুন এইভাবে ভাঁজ করে দিব একটা ভাঁজ এরপর এখানে আরেকটা ভাঁজ ভাঁজ করার পর এখানে একটু ভাঁজ দিয়ে এটার সাথে লাগাই দিব এরপর এটা দেখুন একটু ভাঁজ করে এটার সাথে লাগাই দিব এখানে এভাবে দড়ির মতো আটকে দিব মাঝে একটি বাংলাদেশের পতাকার কি হয় মাঝে বৃত্ত হয় সুন্দর করে বৃত্ত আঁকার চেষ্টা করব আস্তে আস্তে করব চাইলে এই স্মৃতিসৌধর আগে এবং পিছনে অনেক সুন্দর করে গাছগাছালি এবং সামনে পানি আঁকা যায় দেখতে তাহলে অনেক সুন্দর লাগে কিন্তু আমরা ছোট্ট বাচ্চাদের জন্য সহজ কৌশলে যেন সবাই আঁকতে পারে এজন্য এটুকুই যথেষ্ট এরপর নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনেই আমাদেরকে এভাবে দাগ দিতে হবে এভাবে দেখুন এপাশেও আমরা যেরকম করে করলাম ওই পাশেও সেরকম করেই করব এই স্মৃতিসৌধতে যদি রং করা হয় তাহলে দেখুন দেখতে এরকম হবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ড্রয়িং বিষয়ক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম